রহমতুল্লা বরাকাত আপনার ফসলটি হচ্ছে যে আপনার আরবি জানা নাই আপনি কিভাবে কবর জারত করবেন ভাই কবর জন্য কোনো সর্ত নয় আপনি মাতৃভাষায় কবর জারত করতে পারেন কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে যে মৃত্যু ব্যক্তির স্থানে যারা মারা গেছেন তাদের স্থানে গেলে আপনার নিজের যে উপকার হবে যে আপনি দুনিয়ার লোভ লালসা আপনার অন্তর থেকে চলে যাবে মনে করবে তাই আমিও একদিন এই পদে চলে যাব আর এটা হচ্ছে কথা স্মরণ হবে এটা হচ্ছে জিয়ারতের উদ্দেশ্য আর আপনি কবরস্থানের ফাঁসে দিয়ে যখনই যাবেন তখন এটা বলবেন আসসালাম আলাইকুম ইয়াহাল কবুর এতটুকু বলতে পারবেন তবে আস্তে আস্তে শিখিয়ে কি বলবেন পুরা দোয়াটা সহজ আপনি সুন্দর সুতে মুখস্থ করে ফেলবেন ছোট দোয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এরপর বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম লাকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এরপর শিখবেন আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আছর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল এক কথায় বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আছর এই দোয়াটা আপনি পড়বেন কয়েকদিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে এরপরে আপনি কবরের ফাঁস দিয়ে যখনই যাবেন তখন এই দোয়াটা পড়বেন এই দোয়াটার অর্থ হচ্ছে হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন তোমাদেরকে ক্ষমা করুন তোমরা আগে চলে গেছো আমরা পরে আসতেছি এই কথাগুলো বাংলাতেও বলবেন হে যে হে কবরবাসী আল্লাহ তালার শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক তোমাদেরকে ক্ষমা করুক তোমরা আগে চলে গেছো আমরা তোমাদের পিছনে আসতেছি এটা বলবেন বাংলাতে পড়বেন সমস্যা নেই আর সুরা ক্লাসের মাধ্যমে বা কোরআনে যে কোনো সুরা পড়ার মাধ্যমে আপনি যে আলাদ করতে পারবেন কি পারবেন না বা মৃত্যু ব্যক্তির জন্য পড়তে পারবেন কি পারবেন না মধ্যে মায়ক বিজ্ঞানদের মধ্যে কিছু মতভেদ আছে কেউ বলতেছেন কোরআন তালাবতের মাধ্যমে মৃত্যু ব্যক্তিকে সব পৌঁছানো যাবে কেউ বলতেছে যাবে না যাবে না যারা বলতেছে তাদের তো দুটা শক্তিশালী এই জন্যই নবী সলাম সাহাবাহিকদের থেকে এরকম প্রমাণিত নয় যে কোরআন পড়ি মৃত্যু ব্যক্তির জন্য সব পৌঁছাইছেন তবে ইমাম আহমদ রহমতুল্লাহ বলেন যেহেতু অন্যান্য নেমে মৃত্যু ব্যক্তি সব পৌঁছানো যায় কোরআন তালাবতের মাধ্যমে পৌঁছানো যাবে তবে নিজে নিজে যতটুকু পারে এতটুকু আমাদের দেশে যারা যে মনে করেন মাদ্রাসা পড়ুয়াদেরকে নিয়ে আসে খতম করা কোরআনের এগুলো সম্পূর্ণ হারাম করে ব্যথা এগুলো এমনি করা যাবে না নিজে যতটুকু লুকো পড়বে যেন যেমন আপনি সুরা ক্লাসের কথা বললেন সুর সুরা ক্লাস পড়লে চলবে ইমাম আহমদ রহমত মত অনুসারে আর সবচেয়ে বেশি সুনদ পদ্ধতি যেটা সেটা হচ্ছে আপনি কবরের ফার্সে দাঁড়াবেন পরবর্তীতে আপনি আরবিতে না পেলে বাংলাতে দোয়া করবেন আল্লাহ তাল্লাহ নিকটে আল্লাহ আপনি এই ব্যক্তিদেরকে আপনি ক্ষমা করেন রহম করেন দয়া করেন জান্নাতান করেন জাহান্নাম থেকে মুক্তি দেন আল্লাহ তাল্লাহ দরবারে কান্নাকাটি করে আপনি তাদের জন্য দোয়া করবেন এটি সুনদ পদ্ধতিতে আরো আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহাম সালামালাইকুম রহমাত বরাকাত